হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখাবো যারা ইমোতে ফ্রি কলার টিউন সেট করতে পারছেন না, তো আপনার সমস্যা দেখাচ্ছে, অর্থাৎ লেখা আছে জয়েন প্রিমিয়াম, যাদের এই ধরনের সমস্যা হচ্ছে। তো আমি কিলাম ইমোতে কলার টিউন নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, তো আপনারা সেই ভিডিওতে অনেকে কমেন্টে জানিয়েছেন যে আপনাদের ফ্রি কলার টিউন সেট করতে পারছেন না, সেটা হইতেছে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্যার সমাধান করে দিব। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনি ইমোতে ফ্রি কলার টিউন সেট করে নিতে পারবেন খুব সহজে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু জানার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়েছেন বা নতুন ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওর নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্টু ফর মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, ইমোতে ফ্রি কলার টিউন সেট করার জন্য প্রথমে আপনার ফোন থেকে ইমো অ্যাপটিকে ডিলিট বা আনইনস্টল করতে হবে, কারণ আপনি যে ইমো অ্যাপটি ব্যবহার করছেন সেটা দিয়ে আপনি ইমোতে ফ্রি কলার টিউন সেট করতে পারবেন না, তাই সেটাকে ডিলিট বা আনইনস্টল করতে হবে। তো আমার ফোন থেকে আমি ইমো অ্যাপটিকে ডিলিট বা আনইনস্টল করে দিচ্ছি, আপনার ফোন থেকে আপনি ইমো অ্যাপটিকে আনইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। ইমো অ্যাপটি আনইনস্টল হওয়ার পরে তারপরে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করে দিবেন। আমি এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর উপরে সার্চ বারে সার্চ করে দিবেন লাইকি লিখে, আমি এখানে লাইকি লিখে সার্চ করে দিচ্ছি। তো এখানে আপনার লাইকি অ্যাপটিকে ডাউনলোড বা ইনস্টল করতে হবে, কারণ আপনি লাইকি অ্যাপ ছাড়া ইমোতে ফ্রি কলার টিউন সেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনার ফোন থেকে লাইকি অ্যাপটিকে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে লাইকি অ্যাপটিকে ডাউনলোড করা রয়েছে, তো আমাকে আর ডাউনলোড করতে হবে না। তো তারপরে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। আমার ফোন থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। তারপরে উপরে সার্চ বারে সার্চ করে দিবেন ইমো ওল্ড ভার্সন। তো এখানে আপনারা সার্চ করে দিবেন ইমো ওল্ড ভার্সন 2021.02.1031। তো আপনারা এটি লিখে সার্চ করে দিবেন। তো আমি এটি লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরে আবার এখানে দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইট দেখতে পারছেন, আবার এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাকে ইমো অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আবার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা রয়েছে, আবার এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড লোডিং হবে। তো আপনাদের সুবিধার জন্য এই অ্যাপসটির লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আবার এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার ইমো অ্যাপটি উপরে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমো অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, আর অ্যাপসটির সাইজ হচ্ছে 160 MB। তো আমরা একটু অপেক্ষা করছি, তো ততক্ষণ আমাদের অ্যাপসটি ডাউনলোড হোক। অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে আবার এইখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট রয়েছে, আবার এইখানে ক্লিক করে দিবেন। তারপর আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো তারপর আবার অ্যাপটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আবার এখানে ইনস্টল লেখা থাকবে, আবার এখানে ক্লিক করে আপনি অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড হওয়ার পরে আবার ওপেনে ক্লিক করে দিবেন। তো তারপর আবার এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার ইমো নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এইখানে আমার ইমো নাম্বার দিয়ে আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো তারপরে আপনাকে কলার টিউন সেট করার জন্য আবার এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন রয়েছে, এইখানে আবার ক্লিক করে দিবেন, উপর থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং লেখা রয়েছে, আবার এই সেটিং লেখার পরে ক্লিক করে দিবেন। তো তারপর আবার লেখা দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন, আবার এখানে ক্লিক করে দিবেন।
তারপরে আবার লেখা দেখতে পাচ্ছেন কলার সেটিং, এখানে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আবার এখানে লেখা দেখতে পারবেন নিচে কলার টিউন, আবার এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে অনেকগুলো কলার টিউন এখানে আপনি দেখতে পারবেন, তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে চালিয়ে আপনি এটা শুনতে পারবেন। তো আমি এখান থেকে এই কলার টিউনটা আমি মানে আপনাদেরকে চালিয়ে বা শোনাচ্ছি বা আমি এটা সেভ করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই কলার টিউনটি চালিয়ে দিলাম, তো আপনারা কলার টিউনটি শুনতে পারছেন। তো কলার টিউনটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি তীর আইকন রয়েছে বাম দিকে, আবার এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার লেখা রয়েছে, আবার এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার কলার টিউনটি সাকসেসফুল ভাবে সেভ হয়ে যাবে বা সেট হয়ে যাবে। তো তারপর যদি চান আপনার ইমেল অ্যাপটিকে আপডেট করে নেবেন, তো আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে আপনি ইমেল অ্যাপটিকে আপডেট করে নিতে পারবেন, তাতে আপনার কলার টিউন ডিলেট বা এটা চলে যাবে না, সেটা সেভ হয়ে থাকবে। এই ছিল ভিউয়ার্স আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনার ইমোতে ফ্রি কলার টিউন সেট করে নিতে পারবেন, আর তারপরে যদি সেট না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু জানার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।